স্কুলের বাচ্চারা যারা এক পারা কোরআনে কারিম হিপস করতে পেরেছে তাদেরকে আজকে সাইকেল দেওয়া হয়েছে শুধু এক পারা হিপস করলেই দেওয়া হয় রে এক পারা হিপস করে আবার কম্পিটিশন করে এই আটজন প্রথম আটটি স্থান দখল করেছে আমাদের টোটাল প্রতিযোগী দুইশো জন তারা নতুন দায়ী রেখেছে স্কুল কলেজের ছাত্র হয়ে তার পুরুষ স্বীকৃতিস্বরূপ তাদেরকে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো এই তরুণকে আমরা পুরস্কার দিচ্ছি সেরাদের সেরা তার শিক্ষার খরচ বহন করার জন্য তাকে ত্রিশ হাজার টাকা দেওয়া হচ্ছে আমরা শততার পুরস্কার আজকে দিচ্ছি সততার পুরস্কার দেওয়ার ঘটনাও আমার মনে হয় বিরল তার পুরস্কার স্বরূপ তাকে একটা ব্যাগ একটা পাঞ্জাবি একটা একজোড়া কিডস এবং গেঞ্জি আবার কক্সবাজারে দুই রাত থাকার হোটেল বানা ফ্রি এটা পাঁচ মসজিদের জন্য পাস মসজিদে এটা থেকে তালিম করবেন রসুল্লাহ জীবনে আর রাহিকুল মাকতুম স্কুলে পড়া মার্শাল্লাহ ছেলে স্কুলে পড়ে চেহারা দেখে বোঝার কোনো উপায় আছে দশটা সুরা দশটা সুরা প্রতিযোগিতায় মেয়ের বাবাকে তার হাতে মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ তুলে দিচ্ছি সেই সাথে এক বছরে স্কুলের যে বেতন হয় পাঁচ হাজার টাকা আসে তাকে সবচেয়ে ভালো সন্তানের পুরস্কার দেওয়া হচ্ছে এবং সেটি দেওয়া হচ্ছে যে ভিত্তিতে সেটা হলো যে সে মা বাবার যেমন কথা শুনে পড়াশোনায় তেমন ভালো সে মসজিদ ঝাড়ু দেয় এটা শুনে আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে সামনে চলে আসো সাইকেল বিজয়ী যারা যারা সাইকেল বিজয়ী তারা চলে আসার সামনে এখানে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আপনারা জানেন যে আমাদের মুজাহিদ ভাই এবং ওনার ভাই ব্রাদাররা সবাই মিলে আনোয়ার বেগ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ফরিদপুর জেলার চর ভদ্রাসনের যে উপজেলার স্কুলগুলো আছে স্কুলগুলোর বাচ্চাদের জন্য বিভিন্ন রকম বৃত্তি ইত্যাদি দিয়ে থাকেন তার ভিতরে তারা একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছেন সেটি হলো স্কুলের বাচ্চারা যারা এক পারা কোরআনে কারিম হিপস করতে পেরেছে তাদেরকে আজকে সাইকেল দেয়া হয়েছে শুধু একপাড়া হেলস করলেই দেওয়া হয় একপাড়া হেল্প করে আবার কম্পিটিশন করে এই আটজন প্রথম আটটি স্থান দখল করেছে আর অনেকেই হেল্প করেছে প্রায় তিরিশ চল্লিশ জন ছেলে মেয়ে তারা এক পারা হেফজ করেছে এর মধ্যে দুইটা মেয়ে শিক্ষার্থী আছে যে এক পারা করেছে তাদের ভিতরে স্বামী আর বাবা ওখানে আছেন লামিয়ার পক্ষ থেকে আরেকজন আছেন আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তারা এদেশের এদেশের সম্পদ হোক এদেশের সুনাগরিক হোক তারা ভালো মানুষ হোক তারা ভালো মুসলিম হোক তারা গোটা বিশ্বের মানুষের জন্য কাজ করুক আল্লাহ তালা তাদের সবাইকে সেই তফিক দান করুন আপনারা সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আচ্ছা এই বাচ্চাগুলোর মধ্যে কোনো একটা বাচ্চার কাছ থেকে আমার একটু তেলাওয়াত শুনতে চাই ওখানে দাঁড়ায় ওরা তেলাওয়াত করবে কে করবে করবা তুমি কিসে পড়ো বাবা কিসে পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে স্কুলে পড়ো না মাদ্রাসায় হ্যাঁ

لولا أن تداركه من نعمة من ربه من ربه لنبذ بالعظام لنبذ بالعظام وهو مسموه فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليظلقونك بأبصارهم، ليظلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمزمون، صدق الله العظيم. ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله, ما شاء الله. ما شاء الله. ما شاء الله. مرحبا شباب مرحبا. আমি অনুরোধ করব তোমাদেরকে তোমরা পড়ালেখা এরকম ভালো হতে হবে শুধু ভালো হয়েছ তা নয় তোমরা স্কুলে ফার্স্ট হবে এবং পাচক তো নামাজ পড়বে এবং ভালো শিক্ষার্থী হিসাবে আদর্শ মানুষ হিসাবে সবচেয়ে ভদ্র বা আমার কথা শুনবে সব দিক থেকে ভালো হবে ঠিক আছে তো ইনশাল্লাহ দশটা সুরা কম্পিটিশনে যে পনেরো জন বিজয়ী হয়েছে দশ সুরার কম্পিটিশনে এর মধ্যে মেয়েদের পক্ষ থেকে তাদের বাবা বা ভাই আসবে মার্শাল্লাহ এক্ষেত্রেও মেয়েরা ফার্স্ট সেকেন্ড হয়েছে ছেলেরা তোমরা তো মানে বিপদে ফেলে দিলা লজ্জা ফেলে আমাদেরকে মার্শাল্লাহ উম্মে হাবিবা থার্ডও হয়েছে মেয়ে খুব ভালো আমাদের মেয়েরা এগিয়ে যাক আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ সামিয়া ইসলাম খাদিজা আক্তার উম্মে হাবিবা তিনজন তাদের পুরুষ কোনো গার্ডিয়ান বা ভাই থাকলে বাবা থাকলে কেউ একজন তাদের পক্ষ থেকে পুরস্কার নিয়ে যান তুহিন তারপর আবেদা জিসান ফাতিমা আবু নাইম রওজা আক্তার সোয়াইব ইসমাইল তানজিম যাদের নাম বলতেছি দ্রুত সামনে চলে আসতে হবে তাড়াতাড়ি এবং হ্যাঁ সবাই চলে আসেন যাদের নাম বললাম এটা দ্রুত চলে আসেন দশটা সুরা দশটা সুরা প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দর তেলাওয়াত মুখস্থ এবং সব কিছুতে ওনার মেয়ে সামিয়া ইসলাম প্রথম স্থান অধিকার করেছে আমরা মেয়ের বাবাকে তার হাতে মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ তুলে দিচ্ছি সেই সাথে এক বছরে স্কুলের যে বেতন হয় কত হাজার টাকা আছে এখানে পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা তাকে পুরস্কার দেওয়া হলো ইনশাআল্লাহ কার হ্যাঁ আবিদা ইসলাম ঠিক আছে ঠিক আছে ও আবিদা শিক্ষক জি আপনি কার পক্ষ থেকে ওমে হাবিবা মার্শাল মার্শাল হ্যাঁ কি নাম আচ্ছা ঠিক আছে চলে যান যান আবু নাই মার্শাল একটা করে স্কুল ব্যাগ পাচ্ছে দশ ছুরায় যারা বিজয়ী হয়েছে যারা দশ ছুরায় বিজয়ী হয়েছে তো নাও তোমাদের নাম কি ঠিক আছে তো এদের নামগুলো আপনি চেক করেন ধরেন আসো ও ব্যাগগুলা খুলে দিলে আরো সুন্দর খুবই ভালো মাসাল্লাহ মাসাল্লাহ কে উনি আচ্ছা দুজনের পক্ষে ওকে ও আপনি দুজনের শিক্ষক ও দুজনের বাবা আপনার দুই সন্তান জিতছে পুরস্কার মাসাল্লাহ মাসাল্লাহ ভালো আসো আর কই ফাতেমা জিসান ফাতেমা শিক্ষক আপনি আপনারটা নেন হ্যাঁ জিসান এর এটা ফাতেমারটা ওই যে ওইটা রজা শিক্ষক আপনি রাখেন আপনি হ্যাঁ এটা রজার রাখো তোমার কাছে আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনোয়ারাম আন্নান বেগ ফাউন্ডেশনের তরফ থেকে আজকে একজন যুবককে সেরাদের সেরা পুরস্কার দেয়া হলো অর্থাৎ এখানে যতজনকে যত পুরস্কার দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটা তাকে দেয়া হচ্ছে এবং এই পুরস্কার দেওয়ার মূল কারণ হল যে তার সততা তার সত্যবাদিতা তার ন্যায় নিষ্ঠা এবং সবকিছুতে বিচারকরা সন্তুষ্ট যাজরা যারা সন্তুষ্ট তারা তাকে এটার স্বীকৃতি স্বরূপ এই তরুণকে আমরা পুরস্কার দিচ্ছি সেরাদের সেরা এবং এই পুরস্কারের ব্যাখ্যা আপনারা জেনেছেন কারণ জেনেছেন তাকে আপনি কি করেন করি কিসে পড়ালেখা করেন বি অনার্স কোথায় রাজেন্দ্র কলেজে মাশাল্লাহ আচ্ছা তো আপনি আগে থেকে মাদ্রাসায় পড়ে সুরা শিখছেন স্কুল থেকে কলেজে আসছেন তো আপনি কোরআন কারীমের সুরা করা শুদ্ধ করা কিভাবে শিখছেন বলেন তো ও আঙ্কেলের উৎসাহে স্থানীয় মসজিদের হুজুরের কাছে সুরা শুদ্ধ করা শিখছেন 마শাআল্লাহ আপনার আব্বা আম্মা আপনার পরে খুশি হ্যাঁ মা খুশি 마শাআল্লাহ আপনি ভালো আচারা আচরণ করেন এটা ওনারা সার্টিফিকেট দিচ্ছেন আপনার শিক্ষকরা আপনার বন্ধুবান্ধব আপনার যারা মা এবং আত্মীয়স্বজন আছে সবাইকে কি আপনার আচরণে খুশি কারোর সাথে দুর্ব্যবহার করেন না আলহামদুলিল্লাহ আমরা এক সৎ এবং সচ্চরিত্রবান সুন্দর আচরণওয়ালা যুবক চাই ঘরে ঘরে ঠিক কিনা বলেন তো এই ধরনের যুবক ঘরে ঘরে হোক উনি যে একেবারে ফেরেস্তা হয়ে গেছেন আমরা সে সার্টিফিকেট দিচ্ছি না আমরা শুধু সুধারণা করতেছি বিভিন্ন পারিপার্শ্বিক তার আচার আচরণ এগুলোকে অ্যানালাইসিস করি আমরা দোয়া করি তার জন্য সে একজন স্কুল থেকে কলেজে আসা মানুষ তারপরও এই তরুণ এই যুবক আমাদেরকে যত সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনিয়েছে আমি তো মনে করি যে মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াত তো এবারে সবারই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কোন কোন মাদ্রাসার ছাত্র তেলাওয়াত এত সুন্দর না তো সন্দেহাতীতভাবে এটা অনুপ্রেরণা প্রাণিত হওয়ার মতো একটা বিষয় শুধুমাত্র কোরআনে কারিম সহি করে এই জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না কোরআন বুঝতে হবে হ্যাঁ ইসলাম সম্পর্কে জানতে হবে অন্যদেরকে আলোকিত করতে হবে ভালো শিক্ষার্থী হইতে হবে মার্শাল্লাহ তাকে শিক্ষাবৃত্তির জন্য তার শিক্ষার খরচ বহন করার জন্য তাকে ত্রিশ হাজার টাকা দেয়া হচ্ছে আমরা তার সর্বাঙ্গে উন্নতি কামনা করি এবং আমরা সমস্ত তরুণ শিক্ষার্থী যারা আছো এখানে শিক্ষার্থী যুবক কিশোর তোমাদের সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান তোমরা বাবা মার কথা শুনে চলবে ভদ্র হবে ধৈর্যশীল হবে এবং ভালো আচরণকারী হবে ভালো মানুষ হবে সৎ মানুষ হবে কখনো মিথ্যা বলবে না কোনো অন্যায়ের ধারে কাছে যাবে না আল্লাহ তালা তোমাদের সবাইকে সৎ মানুষ হওয়ার করুক আমরা সততার পুরস্কার আজকে দিচ্ছি সততার পুরস্কার দেওয়ার ঘটনাও আমার মনে হয় বিরল যে সততার জন্য পুরস্কার হয় আবার বলছি আমরা কাউকে সার্টিফিকেট দিচ্ছি না লোকটা সৎ সৎ বলে এলাকাবাসীর ধারণা আমি বলেছি যে সে ফেরেশতা হয়ে যায় নাই স্টেজ থেকে এক মুরব্বী বলতেছে চাইতে ও ভালো তো উনি ওনার মতো করে বলে ফেলেছেন কিন্তু এর মানে হলো এলাকাবাসী তার ভালো হওয়ার সাক্ষ্য দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই এরকম ভালো হওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ জি জাজাকুল্লাহ খের এন ইসলাম রিমন বেগ তার পুরস্কার স্বরূপ তাকে একটা ব্যাগ একটা পাঞ্জাবি একটা একজোড়া কিডস এবং গেঞ্জি আবার কক্সবাজারের দুই রাত থাকার হোটেল ভাড়া ফ্রি মাশাল্লাহ মাশাল্লাহ মানে কক্সবাজার ঘোরার সুযোগ তাকে করে দিচ্ছে শুধু হোটেল ভাড়া দিচ্ছেন না যাওয়ার ব্যবস্থাও করবেন ইনশাল্লাহ আচ্ছা মোহাম্মদ নাবিল বেস্ট সন্তান সবচেয়ে ভালো সন্তানের পুরস্কার দেয়া হচ্ছে এবং সেটি দেয়া হচ্ছে যে ভিত্তিতে সেটা হলো যে সে মা বাবার যেমন কথা শুনে পড়াশোনা এই ছেলে ভালো পারফরমার সে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট যেমন ভালো আবার সে মসজিদ ঝাড়ু দেয় এটা শুনে আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে যে যুবক সে মসজিদ ঝাড়ু দেয় বাইরে যে পাবলিক প্লেস গুলো আছে সেগুলো পরিষ্কার স্বেচ্ছাসেবকের সমাজে অনেক বেশি প্রয়োজন তো আলহামদুলিল্লাহ তাকে তার এই ভালো কাজের স্বরূপ এখানে এক বছর স্কুলের বেতন টিউশন ফি বই এবং গাইড কেস স্কুল ড্রেস ফ্রি হচ্ছে ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাবা তুমি আরো ভালো মানুষ হও আবার অহংকারী হয়ে যেও না তুমি নিজেকে বিনয়ী মন রাখবে যে আমি আমার চেয়ে অনেক ভালো আছে আমাকে মুরব্বীরা ভালো মনে করে পুরস্কার দিয়েছেন আমাকে আরো ভালো হতে হবে ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ভালো মানুষ হবে কবল করুক ঠিক আছে তুমি কোন ক্লাসে পড়ো বাবা ক্লাস টেনে কোন স্কুলে সুলতানপুর স্কুলে মার্শাল তো তুমি আরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে হ্যাঁ ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করবে এলাকা মানুষের উপকার করবে কারো কোনো ক্ষতি করবে না ঠিক আছে আব্বু আমার কথা শুনবে টিচারদের শ্রদ্ধা করবে সব ভালো কাজে সবার চেয়ে আগে থাকবে ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাকে কবল করো একইভাবে এরশাদ আলী খান তাকে তার মাধ্যমে বহু ছেলে আলহামদুলিল্লাহ আজকে পুরস্কার অধিকারী হয়েছে তার পেছনে কাজ করেছে সেই জন্য তার স্বীকৃতিস্বরূপ ওনাকে পুরস্কার দেওয়া হলো জনাব এরশাদ আলী খান আল্লাহ আপনাকে কল্যাণের পথ আমরা দোয়া করি ধন্যবাদ আপনাকে তারা নতুন দায় রেখেছে স্কুল কলেজের ছাত্র হয়ে তার পুরুষ স্বীকৃতিস্বরূপ তাদেরকে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো হ্যাঁ তোমাদের একটা অনুরোধ করি আমি তোমরা যারা পুরস্কার জিতছ বা জিতো নাই তোমরা মোবাইল টিপাটিপি করবা না মোবাইল তোমাদের জীবনকে শেষ করে দিবে চোখ শেষ করে দিবে খবরদার বয়স হলে তোমরা নির্দিষ্ট সময় মোবাইল টিপা টিপি করবে ঠিক আছে এই যে পুরস্কার দিতে গিয়ে দেখি একটা ছেলে সেলফি তুলতেছে তার মানে মোবাইলের রোগ তোমাদের আছে এই মোবাইল ধ্বংস করবে খবরদার মোবাইল টিপা টিপি করবা না মনে থাকবে তো ইনশাল্লাহ প্রয়োজন যায় বাইরে ফুটবল খেলবে কিন্তু মোবাইল টিপা টিপি করবা না আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে